আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় নবম দশম শ্রেণী ওএসএসসি পরীক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই ভিডিওতে আমি মূলত তোমাদের অবিন্যস্ত উপাত্ত থেকে কিভাবে সারণি তৈরি করতে হয় সেই নিয়মটি দেখাব। যারা 2022 সালের পরীক্ষার্থী তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ এসে গেছে, যে পরিসংখ্যান থেকে তোমরা চাইলেই দুইটা প্রশ্নের অ্যান্সার করতে পারো। অর্থাৎ যেহেতু 11টি থেকে 4টি সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে এবং পরিসংখ্যান যে 17 অধ্যায়, সেখান থেকে যে 2টি প্রশ্ন থাকে, তোমরা এই 2টি সৃজনশীল প্রশ্নেরই অ্যান্সার দিতে পারবে। অনেক সময় দেখা গেছে যে দুইটাই সারণীযুক্ত প্রশ্ন থাকে, আবার অনেক সময় অবিন্যস্ত উপাত্ত দেওয়া থাকে, সেখান থেকে সারণি তৈরি করে নিতে হয়। এখন এই সারণি তৈরিটা কিভাবে করব সেটা আমি দেখাই। তোমাদের উদ্দীপকে হয়তো বা এভাবে অনেকগুলো উপাত্ত দেওয়া থাকতে পারে। এখানে 50টি উপাত্ত দেওয়া আছে, এই 50টি উপাত্তের আলোকে শ্রেণী ব্যবধান 10 ধরে সারণি তৈরি করে নিতে হবে, এরকম প্রশ্ন থাকতে পারে। সেই সারণি থেকে বলা হলো যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো, এবং তারপরে বলা হচ্ছে ওজিব রেখা অঙ্কন করো, অথবা মধ্য বের করো, অথবা আয়তলেখ অঙ্কন করো, বা যে কোনো কিছু থাকতে পারে। যদি সারণি তৈরি করা থাকে তাহলে বাকি প্রশ্নগুলো অ্যান্সার তোমরা সহজে দিতে পারবে। তাহলে আমরা শ্রেণী ব্যবধান 10 ধরে এটা বিভিন্ন হতে কিছু হতে পারে, অর্থাৎ 5 ধরে 15 ধরে হতে পারে, অর্থাৎ যে কোনো যেটা বলা থাকবে সেই অনুযায়ী কাজ করে নিতে হবে। অর্থাৎ এখানে শ্রেণী ব্যবধান যেহেতু 10 বলে দেওয়া আছে, তাহলে শ্রেণী ব্যবধান 10 ধরে সারণি তৈরি করে নিতে হবে। তো সর্বপ্রথম যেটা করতে হবে, সমাধান লিখে আমরা এখানে এই উপাত্তগুলোর ভিতরে সর্বোচ্চ উপাত্তটা আমরা বের করব। অর্থাৎ এখানে সর্বোচ্চ উপাত্ত হচ্ছে 98, এবং সর্বনিম্ন যে উপাত্তটা সেই উপাত্তটা খুঁজে আমরা বের করব। সর্বনিম্ন উপাত্ত এখানে দেখা যাচ্ছে, তোমরা একটু খোঁজাখুঁজি করবে, খোঁজাখুঁজি করে দেখবে যে সর্বনিম্ন উপাত্ত হচ্ছে 60 এবং সর্বোচ্চ উপাত্ত হচ্ছে 98। এটা আগে খুঁজে বের করে নিতে হবে। এখন পরিসর নির্ণয় করতে হবে। পরিসর সূত্র হচ্ছে সর্বোচ্চ উপাত্ত বিয়োগ সর্বনিম্ন উপাত্ত যোগ 1। এখন এটা ক্যালকুলেশন করে 98 থেকে 60 গেলে 38, তার সাথে যোগ 1 মানে 39 হয়। অর্থাৎ এখন যে কাজটা করতে হবে, শ্রেণীর সংখ্যা বের করে নিতে হবে। অর্থাৎ শ্রেণীর সংখ্যা কিভাবে বের করব, পরিসরকে শ্রেণী ব্যবধান দিয়ে ভাগ করে দিলেই হবে। অর্থাৎ যেহেতু এখানে শ্রেণী ব্যবধান 10 আছে, তাহলে পরিসরকে আমরা শ্রেণী ব্যবধান দিয়ে ভাগ করব। অর্থাৎ 39কে 10 দিয়ে ভাগ করলে হয় 3.9, যেটা একটা ভগ্নাংশ সংখ্যা। তাহলে এটাকে ভগ্নাংশ সংখ্যাকে আমরা পূর্ণ সংখ্যায় রূপান্তর করবো। অর্থাৎ 3.9, যেহেতু এটা প্রায় 4-এর সমান, এরপরের সংখ্যাটা আমরা লিখবো এখানে, অর্থাৎ এখানে 4 হবে। এটা যদি পরিসরে 40 হতো তাহলে সরাসরি আমরা 4 লিখতাম, যদি 41 হতো, অর্থাৎ 4.1 হতো, তাহলে আমরা 5 লিখতাম। এখন আমরা শ্রেণীর ব্যবধান 10 ধরে আমরা সারণি তৈরি করে নেব। যেহেতু এখানে শ্রেণীর সংখ্যা 4 বের হলো, তাহলে 4টি সারি এখানে তৈরি হবে। অর্থাৎ এখানে প্রথম সারি যেটা, সেখানে আমরা প্রথম সারিতে ফার্স্ট কলামে আমরা লিখবো শ্রেণীব্যাপ্তি, তারপরে ট্যালি, তারপরে গণ সংখ্যা। এখানে যেহেতু আমরা শ্রেণীর সংখ্যা বের করে নিয়েছি 4টি, তাহলে 4টি শ্রেণী এখানে হবে। অর্থাৎ এই 4টি শ্রেণীর মধ্যেই এই সবগুলো উপাত্ত আমরা লিখতে পারবো। তাহলে এখন এখানে শ্রেণী ব্যাপ্তি 10 নিয়ে আমরা যে শ্রেণী ব্যবধান যে তৈরি করব সেটা কিভাবে হবে, সর্বনিম্ন সংখ্যা যেটা দেওয়া আছে সেটা থেকে আমরা গণনা করা শুরু করব। অর্থাৎ 60 থেকে আমরা লিখব যে 69 পর্যন্ত। অর্থাৎ এখানে 60 থেকে শুরু করে 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69। অর্থাৎ এখানে 10, পরেরটা হবে 70 থেকে 79। তাহলে শ্রেণী ব্যবধান এখানে 10ই হবে। দেখো কিভাবে 10 হলো, অর্থাৎ এই যে যে কোনো শ্রেণীর থেকে তার উচ্চ সীমা থেকে আগের শ্রেণীর উচ্চ সীমা বিয়োগ করে দিলে আমরা শ্রেণী ব্যবধান 10 পাবো। অর্থাৎ এখানে 79 - 69, অর্থাৎ এই যে উচ্চ সীমা যেটা, সেখান থেকে এই যে প্রথম শ্রেণীর উচ্চ সীমা এটা বিয়োগ করে দিলে আমরা এখানে কিন্তু 10 পাবো। অর্থাৎ শ্রেণী ব্যবধান এখানে 10। এরপর আমরা লিখবো যে 80 থেকে 89। শ্রেণী ব্যবধান তৈরি করার সময় সাবধানে, তোমরা যে সংখ্যাটি ধরবে, অর্থাৎ সর্বনিম্ন সংখ্যা, সেখান থেকে গণনা, সেই সংখ্যা থেকে গণনা শুরু করবে। যদি 5 বলে তাহলে আমরা কি লিখতাম, যদি শ্রেণী ব্যবধান যদি 5 হতো তাহলে আমরা কিভাবে লিখতাম, 60 থেকে আমরা 64 লিখতাম, কারণ 60, 61, 62, 63, 64, অর্থাৎ এখানে 5 হয়েছে, এইভাবে লিখতাম। এবং পরেরটা হতো হচ্ছে 65 থেকে আমরা গণনা করা শুরু করো, 65 থেকে 69, এরকম হতো।
তাহলে এভাবে আমাদের শ্রেণী ব্যবধান তৈরি করে নিতে হবে। অর্থাৎ এখান থেকে যদি এটার থেকে এটা বিয়োগ দাও, কিন্তু পাঁচই হবে আমাদের। এই উচ্চ সীমা থেকে এই উচ্চ সীমা যদি বিয়োগ দাও, তাহলে শ্রেণী ব্যবধান কিন্তু পাঁচই হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এইভাবে সাবধানে কাজটা করতে হবে। এখন এখানে 60 থেকে 69-এর ভিতরে কতগুলো ডেটা আছে সেগুলো আমরা ট্যালির মাধ্যমে লিখব। এখন এরপরে 80 থেকে 89, এরপর 90 থেকে 99, অর্থাৎ 10 শ্রেণী ব্যবধান। এখন প্রথমে যে ডেটাটা দেওয়া আছে সেটা হলো 93, তাহলে এটা কোথায় হবে? এটা হবে এই যে এখানে, এখানে আমরা একটা ট্যালি দাগ দিব একটা। এরপরে 87, 87 কিন্তু এখানে 80 থেকে 89-এর ভিতরে 87 আছে। এরপরে 77, 70 থেকে 79-এর ভিতরে এখানে আছে। এরপরে 78, 78-ও এখানে আছে। এরপরে 87, এগুলো পর্যায়ক্রমে আমরা এগুলা বসাই দিই। তার 87, সরি 87 তো এখানে না, 87 হচ্ছে এটার ভিতরে, তাহলে এটা আমি ই করে দিই। এরপর 89, 89 হচ্ছে এখানে, আচ্ছা ওটা মুছে দিন, আছে হিসাবে অসুবিধা হতে পারে। এখানে দুইটা ডেটা নিয়েছি আমরা। এরপরে 69, তাহলে 69টা প্রথমটাতে আছে। এরপরে 85, 85 এখানে। এরপরে 88, তাহলে চারটা হয়ে গেছে। চারটার পর আমরা এভাবে বাঁকা করে একটা দাগ দিব। এবার এবার 63, 63 প্রথম শ্রেণীতে, 81 এটা তৃতীয় শ্রেণীতে হবে, 91 এটা হবে হচ্ছে এই যে চার নাম্বার শ্রেণীতে, 98 এটাও চার নাম্বার শ্রেণীতে, 78 এটা হবে দুই নাম্বার শ্রেণীতে, 88 এটা তিন নাম্বার শ্রেণীতে, 94 এটা এই শ্রেণীতে, 93 এবার এভাবে আমরা পাকা করে দাগ দেবো, 79 তাহলে এটা এই শ্রেণীতে, 67 এটা প্রথম শ্রেণীতে, 75 তাহলে এভাবে আমরা একটু বাঁকা করে দাগ দেব, 82 তাহলে মানে এটা এই শ্রেণীতে, 85 তার মানে আবার এভাবে আমরা যেহেতু আর একটা দাগ নেই, পাঁচটা হয়ে গেছে। এবার 60 তাহলে প্রথম শ্রেণীতে এটা, এরপর 61 এটাও প্রথম শ্রেণীতে, সরি প্রথম শ্রেণীতে, তাহলে এটা প্রথমে এইভাবে বাঁকা করে দিতে হবে, তাহলে এটা আমরা মুছে দিই, পরে আবার অ্যাড করে দেব। এরপরে 88, তাহলে আমরা আবার এইভাবে বাঁকা করে দাগ দেবো। এরপরে 73, 73 এটা দুই নম্বরে আছে, 88 এটা আবার তিন নম্বরে, 82 এটাও তিন নম্বরে, 71 দুই নম্বরে, 89 এটা তিন নম্বরে, 73 দুই নম্বরে, 82 তিন নম্বরে, 87 তাহলে এটা চারটা হয়ে গেছে, এভাবে 15 হয়ে গেছে। তাহলে এখানে 91 এটা এটাতে, 94 এটাও চার নম্বরে, 89 এটা আবার তিন নম্বরে, 86 এটাও তিন নম্বরে, 78 এটা আবার দুই নম্বরে, 87 এটা আবার তিন নম্বরে, 73 73 তাহলে এইভাবে আমরা দাগ দেব, আর 70 তাহলে এখানে আর একটা হবে, 83 এটাতে, 84 এইভাবে বাঁকা করে দাগ দেব, 86 আরও একটা, 83 আরও একটা, 86 আরও একটা, 69 তাহলে এটা প্রথমটাতে, 83 এটাতে, আবার 98 এটাতে, 92 এই চার নম্বরে। তাহলে প্রথমে দেখা গেছে যে এখানে গণসংখ্যা 6টি, এরপরে গণসংখ্যা আছে 11টি, এরপরে 5, 10, 15, 20, 24টি, এরপরে শেষে 5, 4, 9টি। তাহলে এভাবে সারণীবদ্ধ করা হলো। এখন লাস্টে আরেকটি সারি এখানে বৃদ্ধি করে n সমান আমরা লিখতে পারি 50। এখন এখানে যোগ করে দিলে তোমার কিন্তু গণসংখ্যা কিন্তু এখানে 50ই হবে, অর্থাৎ এখানে 17, 17 আর 9 আছে এখানে 26, এবং 26 আর 24, 50, অর্থাৎ এখানে n সমান মোট উপাত্ত হচ্ছে 50টি।
তো এখন যেহেতু সারণী তৈরি করা হয়ে গেল, তো সারণী তৈরি করার পর এখন তোমরা খুব সহজে সংক্ষিপ্ত পদ্ধতি গড় নির্ণয় করতে পারবে এবং অজীব রেখা অঙ্কন করতে পারবে। তো এই সংক্ষিপ্ত পদ্ধতি গড় নির্ণয় করা এবং অজীব রেখা অঙ্কন, আয়তলেখ অঙ্কন, এগুলো সব কিছুই আমার এই চ্যানেলের ভিতরে ভিডিও করা আছে, তোমরা চ্যানেলে গিয়ে প্লে লিস্টে গিয়ে ফলো করতে পারো। তো আশা করি সবাই বুঝতে পেরেছো, সবাইকে ধন্যবাদ।